আসসালামু আলাইকুম। এটা হলো সেই ট্রেড, এটা হলো সেই ট্রেড যে ট্রেডে মানুষ ভর্তি হতে পছন্দ করে, কারণ তারা মনে করে এই ট্রেডের কাজগুলো অনেক সহজ। যেমন 16টা প্যানেল লাগাইতে হয়, কিন্তু দুই সাইড, ডান সাইড পড়লে লাগাবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, দশটা, টোটাল 16টা প্যানেল। তো ডান সাইড যদি পড়ে 10টা প্যানেল লাগাইতে হবে, যদি বাম সাইড পড়ে তবুও 10টা প্যানেল লাগাইতে হবে, দুই সাইডের কাজ। সিলিকন ঠিক তেমনিভাবে, যদি ডান সাইড পড়ে ডান সাইডে সিলিকন অ্যাপ্লাই করতে হবে, যদি বাম সাইড পড়ে বাম সাইডে সিলিকন অ্যাপ্লাই করতে হবে। যারা নতুন দেখতেছেন ভিডিওটা, অনেকেই বুঝবেন না, যারা বুঝবেন না তারা প্রশ্ন করবেন। এবং এই সিডব্লিউআই ট্রেডের ফুল একটা ভিডিও আমি দিব, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কীভাবে এই কাজগুলো কমপ্লিট করে, আমি এরকম একটা ভিডিও তৈরি করব। যেই ভিডিওটা দেখলে যারা একেবারে নতুন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চায়, তারা এই ভিডিওটা দেখলে 50% ধারণা বাড়ি থেকেই নিয়েই ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু এদের রানিং কাজ, এরা যে কাজগুলো করতেছে, সিডব্লিউআই ট্রেডের প্যানেল লাগাচ্ছে এখন, এটা হচ্ছে রানিং কাজ করতেছে এরা। তো এগুলো আংশিক, তো এগুলো দেখলে বুঝবেন না, তাই আমি জাস্ট পরিচিতি করার জন্য এই ভিডিওটা করলাম যে সিডব্লিউআই ট্রেড সহজ এবং এই ট্রেডে সবাই ভর্তি হতে চায়। তবে এর থেকে সহজ একটা ট্রেড আছে, যেই ট্রেডের নাম হচ্ছে সিআই, ক্লাডিং ইনস্টলেশন। তবে এই ট্রেডে যারা ভর্তি হবে তারাও কিন্তু সেম একই রকম টাইমে কিন্তু পরীক্ষা দিয়ে বের হবে। সিআই ট্রেডে ট্রেড আছে, আপনার প্যানেল আছে হচ্ছে 6টা, আর এই সিডব্লিউআই প্যানেল আছে 16টা, তার মধ্যে 10টা লাগাইতে হয়। যদি ডান সাইড পড়ে 10টা, বাম সাইড পড়লেও 10টা, এইভাবে কিন্তু এরা কাজ কমপ্লিট করে। আবার আমরা এখানে যারা ট্রেনিং করাই তারা আমরা কী বলে থাকি জানেন? আমরা বলি যারা একটু অলস টাইপের তাদের জন্য এই দুই ট্রেড, কারণ এই দুই ট্রেডে কষ্ট কম আছে, কোনো ভারী কোনো জিনিস পুজো করতে হয় না, ভারী কোনো কাজ করতে হয় না, একবার ইজিলি এই ছোটো ছোটো প্যানেলগুলো হ্যাঁ ধাপে ধাপে একটার পরে একটা লাগাইতে হয় এবং মেজারমেন্ট করতে হয়। তবে সিআই ট্রেডে মেজারমেন্ট কম আছে, কিন্তু সিডব্লিউআই এই যেটা দেখতেছেন আপনারা, যে কাজটা এখন আপনারা দেখতেছেন, এই কাজে কিন্তু মেজারমেন্ট বেশি, চারিপাশে কিন্তু মাপ দিতে হয়। দেখেন উপরে টপে লেভেল ধরছি, এইখানে লেভেল ধরতে হয়, সাইডে লেভেল ধরতে হয়, ফ্রন্টে লেভেল ধরতে হয়, ভার্টিক্যাল, হরিজেন্টাল, ডায়াগোনাল সব দিকে কিন্তু লেভেল ধরতে হয়। এবং শুরুতেই মেজারমেন্টের অনেক মাপ আছে, বেস প্লেটের মাপ আছে, ব্র্যাকেটের মাপ আছে, হ্যাঁ ক্যাফিন লাগাইতে হয়, হ্যাঁ মালিয়ন লেভেল করতে হয়, এরকম অনেক স্টেপে এই কাজগুলো শেষ করতে হয়। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুল প্রজেক্ট করে রাখছে, 16টা প্যানেল না, দেখেন গুনে দেখেন, এখানে 16টা প্যানেল লাগে, কিন্তু এরকম পরীক্ষা হলে করতে হয় না, জাস্ট এখানে 16টা প্যানেল লাগাই রাখা হয়েছে। আপনি যদি এক পাশ থেকে খুলে ফেলেন 6টা, তাহলে 10টা থেকে যাবে, আর এক পাশটা যদি 6টা খুলেন তাহলে এই পাশে 10টা থেকে যাবে, এইভাবে হচ্ছে কাজ। তাই আমি মনে করতেছি নেক্সট একটা ভিডিও দেবো, সুন্দর একটা ভিডিও দেবো, যে ভিডিও ক্লিন হবে, পরিষ্কারভাবে দেখা যাবে যে একটা ছেলে একেবারে শুরু থেকে স্টার্ট দেওয়া থেকে, বেস প্লেট থেকে শুরু করে স্টপ দেওয়া পর্যন্ত কমপ্লিট কাজগুলো কীভাবে করে, যেই কাজগুলো একটা নতুন ছেলে যদি দেখে তার অনেক উপকারে আসবে। অন্তত ধারণা পাবে যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে এই ট্রেডটা নিয়ে একটা ধারণা নিয়ে সেন্টারে পৌঁছানো। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।